হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মিতু অ্যান্ড তানিস লাইফস্টাইলে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুরা, তোমাদের আশীর্বাদ ভালোবাসে। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল প্রায় 10:30। আজকে সকাল প্রায় 10:30টার দিকে আমি বাইরে বেরিয়েছি, কারণ জানো পেছনটা দেখে বুঝতেই পারছো কুয়াশায় ভর্তি। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে বন্ধুরা। তো তোমাদের দাদাভাই তো তবুও কাজে যেতেই হবে, তোমাদের দাদাভাই তো তোমার দাদাভাইয়ের কাজে চলে গেছে। তো আজকে আর ও বললো যে আজকে এত সকালে ওঠার দরকার নেই, কারণ ও যেহেতু দেখলো যে কুয়াশা পড়েছে। তো কালকে রাতের কিছু রুটি ছিল আর সয়াবিনের তরকারি ছিল, তো সয়াবিনের তরকারি রুটি খেয়ে গেছে। তো আমি বললাম যে টিফিন কই, আজকে আর টিফিন নিয়ে যাব না, আমি বাইরেই খেয়ে নেবো। আমি বললাম কয়েক এত ঠান্ডার মধ্যে উঠে পড়ো না, কারণ সর্দি সর্দি লাগবে, আর সর্দি লাগলে আমার খুব খারাপ অবস্থা হয়ে যায়। মানে আমি 2-3 সপ্তাহেও ঠিক হই না এই আর কি। তো যাই হোক, এখন একটু আকাশটা ঠিক করেছে, তো আসলাম খেতে একটু শাক তুলতে। আর সবজি সবই আছে, কিন্তু সবসময় না এই সবজি টবজি খেতে খেতে না ভালো লাগে না, মনে হয় একটু শাক পাতাও খাই। তাই আজকে একটু শাক পাতা তুলতে এসেছি পেছনে খেতে খেতে। লাভা শাক আছে, তারপর পালং শাক আছে, আলু শাক আছে, তো দেখা যাক কী শাক তুলি। তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আমার সাথে। তো চলো শাক তুলি আমি আগে। তো বন্ধুরা, আমার শাক তোলা শেষ, এখন চলে যাচ্ছি বাড়িতে। আর দেখো ছাগলগুলো ঢোকার চেষ্টা করছে এই সাইড দিয়ে, আমি এসেছি না, তো এগুলোকে আমি তাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ক্ষেত থেকে এসে আমি এদিকে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা প্রায় হয়েও গেছে। তো এদিকে ভাত হতে হতে আমি ভাবলাম যে আজকে ফ্রিজটা পরিষ্কার করব। অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার করা হয় না, আর সেই জন্য আজকে ভাবলাম যে আজকে ফ্রিজটা পরিষ্কার করব। তো একটা ভিজে ন্যাকড়া দিয়ে, ওই যে কলিং দেখতে পাচ্ছো, ওই কলিং দিয়ে আমি পুরো ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করেছি। ভেতরটাও পরিষ্কার করেছি, বাইরেটাও পরিষ্কার করেছি। আর ফ্রিজের ভেতরে যত সবজি টবজি ছিল সবগুলোকে বাইরে বের করেছি। ফ্রিজ পরিষ্কার করে তারপরে এদিকে আলনা ঠান্ডাগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি, তার সাথে টেবিল ঘর সব কিছু মোছামুছি করে নেব। তো শাক তুলে এসে ফ্রিজটাকে পরিষ্কার করলাম। অনেকদিন ধরে ভাবছিলাম ফ্রিজটা পরিষ্কার করব পরিষ্কার করব, কিন্তু মানে কি বলবো, সময়ের অভাবে ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছিল না, আর সময়ের অভাবে একটু অলসতাও বলতে পারো। তো আজকে ফ্রিজটা পরিষ্কার করে ফেললাম, ফ্রিজ পরিষ্কার করলাম, আর এদিকে আমি ভাতটা বসিয়ে গেছিলাম। তো এই যে ভাতের মাছ ঝরতে দিয়েছি, ভাতও হয়ে গেছে, এখন ঘর দোর ঝেড়ে নেব। রান্নার কোনো সিন নেই, আর শাক তুলে এনেছি, শুধু শাক করব, ভাত করব, আর কালকে ডাল আছে, সয়াবিনের তরকারি আছে, অনেকগুলো করে রান্না করেছিলাম, তো ওগুলো সব কিছুই আছে, তো ওগুলো দিয়ে হয়ে যাবে। তো এই তো ঘরটারগুলো এখন পরিষ্কার করবো, পরিষ্কার করে ব্যাস আর কোনো কাজ নেই, তারপর স্নান করে পুজো দেবো। আর মানে কী বলবো, সবসময় কাজ করতে করতে না ভাবে মনে হয় নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করব। তো অনেক দিন ধরে আমি স্কিন কেয়ার করছি না, মানে মুখটা একদম কী বলবো একদম খারাপ হয়ে গেছে। আগে তো যখন মেয়ে থাকতাম তখন নিজের প্রতি একটু যত্নশীল ছিলাম, তো এখন যেহেতু মানে কী বলবো
হয় না, পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়, তো এখন তো আর নিজের সাথে সেরকম সময় দিতে পারি না। তো আজকে ভাবছি, আজকে যেরকম কোনো কাজ নেই, তো আজকে আমি নিজেকে একটু সময় দেবো। কালকে ঘর বাড়ি পরিষ্কার করেছি, ঘর বাড়ি পরিষ্কার আছে, এখন আজকে আমি নিজেকে পরিষ্কার করব। তো এই আর কি, তো চলো আমি আগে ঘরটা পরিষ্কার করে একদম স্নান করে তারপর তোমাদের। তো বন্ধুরা, এখন খাচ্ছি দুপুরবেলার খাবার। তো রান্না তো হয়ে গেল, আর বললামই তো যে আজকে শুধু ভাত রান্না করবো, তরকারি সব ছিল, তো সব তরকারিগুলোকে একটু একটু গরম করে, ভাতটা যেহেতু গরম আছে, আমি ভাবলাম যে না, আগে খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজ করবো। আর আজকে সেরকম কাজও নেই, এই টুকটাক কাজগুলো আছে, তো তাড়াতাড়িগুলো খাওয়া দাওয়া করি। আর আজকে তো বললামই একটু নিজেকে যত্ন, মানে যত্ন নেওয়া, নিজেকে সময় দেওয়ার চেষ্টা করব। আর অনেকগুলো খাতা লেখাও আছে, তোমাদের তো দেখালামই কালকের ভিডিওতে, অনেক খাতা রাখা আছে, তো বসে বসে খাতাগুলো লিখবো। তো চলো খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে স্নান টান করে তারপরেই খাতা লিখবো, নিজেকে একটু সময় দেবো, এই আর কি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে শুরু হয়ে গেল আমার মোছামুছি, তার কারণটা কি বলি, তার কারণটা হচ্ছে টিনের টিন, উপরে টিন, টিনের মধ্যে কুয়াশা পড়ে, আর সেই কুয়াশা চুয়ে চুয়ে একদম পাকার মতো পড়ে। না, যদি মোছামুছিকে না করি তাহলে সেই জলগুলো একদম ঘরেও চলে যায়, বিছানা টিছানাতেও চলে যায়, কারণ খালি পায়ে তো পাকার মতো তো খালি পায়ে হাঁটা হয়। তো সেই জন্য শীতের দিনেও আমার মোছামুছি করতে হয়। কালকে মুছলাম, তো আবার মোছামুছিটা করছি, তো বেশি মানে জল ঠল দিয়ে মোছার দরকার নেই, কারণ অলরেডি জল পড়ে আছে পাকার মতে, শুধু হালকা এটা দিয়ে খালি একটু নেড়ে নিলেই হবে। তো বন্ধুরা, ঘর মুছতে মুছতে রোদ উঠে গেছে, একটু হালকা হালকা রোদ উঠেছে, তো তাও আমি জামা কাপড়গুলো রোদ দিচ্ছি না, শুকালে তোমাদের দাদা ভাই আমাকে বলবে কি বাড়িতে কি করো, জামা কাপড়গুলো কেন শুকায় না। আমি ওকে কিভাবে বুঝাই যে এইভাবে এরকম ওয়েদার থাকলে জামা কাপড় কিভাবে শুকাবে, তোমরাই বলো তো, এরকম ঠান্ডার ওয়েদার থাকলে কিভাবে জামা কাপড় শুকাবে বলো তো, তোমরাই। তো এটা একটু উঠিয়ে দেয়, কারণ আমি বেশি লম্বা, তো সেই জন্য যখন জামা কাপড় শুকাতে দেয় তখন এটা নামিয়ে নিই, আর এভাবে উঠিয়ে রাখি। শীতের দিনে এইটাই একটা সমস্যা, জামা কাপড় শুকাতে চাই, তার মধ্যে কি কালকে একটু আমি দেরি করে স্নান করেছি আর দেরি করে এগুলো ধুয়ে দিয়েছি, কারণ কালকে এই যে বারান্দার খান্দাগুলো মোছামুছি করলাম, উঠান মুছলাম, তার জন্য স্নান করতে করতে আমার প্রায় কটা 3:30 বেজে গেছে, আর তখন তো রোদ থাকেই না, তো সেই জন্য শুকায়নি। আর এমনিতেই মানে দিনের এখন কটা বাজে, 12:30 বাজে, এই সময় যদি রোদ উঠে 12:00-1:00 মধ্যে রোদ শেষ, তাহলে আর কতটুকু টাইমের মধ্যে এগুলো শুকাবে, আর এগুলো দেখো মোটা মোটা সব, তো এই জন্য শুকাতেই চায় না। জিন্সের প্যান্ট তো মোটামুটি প্রায় 3 দিন লাগে শুকাতে, এইরকম এইরকম ওয়েদারে আর কি। আর আমিও কালকে দেরি করে স্নান করেছি, সেই জন্য আমার জামা কাপড়গুলো একদমই শুকায়নি, তো রোদের মধ্যে দাঁড়িয়ে আছি না, মনে হচ্ছে এখান থেকে আমি যাই, রোদটা এত ভালো লাগছে, কিন্তু অলসতা করলে চলবে না, অনেক বাসন আছে সেগুলো ধুতে হবে। তারপরে হচ্ছে কিছু কাপড় ভিজিয়েছি, সে কাপড়গুলো ধুয়ে দেবো, কাপড় মানে কি এই কয়েকটা নাইটি ভিজিয়েছি, সেই নাইটিগুলো ধুয়ে দিব, তো এই আর কি। তো বন্ধুরা, ক্ষেত থেকে যে শাকগুলো তুলে নিয়ে আসলাম, এই শাকগুলো এখন রান্না করব। আর এই লাফা শাক, পালং শাক, মানে সব কিছু মিশাল যে শাকগুলো, সেগুলো বরের খুব পছন্দের, তো দেখো শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, আর খুব সিম্পলভাবে রান্না করব, তেলের মধ্যে শুধু রসুন দিয়ে শাকগুলো রান্না করব। আর যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, তো অল্প শাক রান্না করে আমি রেখে দিব, ও যখন আসবে তখন দেবো। তো এই যে রসুনগুলো ছিলে নিয়েছি, রসুন সম্বর দিয়ে আস্তে আস্তে রান্না করব।
তো বন্ধুরা দেখো শাকটা কিন্তু দারুণ হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। এরকম টাটকা শাকই তোমাদের দাদাভাই বেশি খেতে পছন্দ। তো বন্ধুরা রান্না করতে করতে আমাদের বাড়িতে চলে আসলো ও। তো দেখে বুঝতেই পারছো বন্ধুরা বাড়িতে অতিথি এসেছে, কিন্তু কারা এসেছে, কোথা থেকে এসেছে, কিসের জন্য এসেছে সব কিছু তোমরা ভিডিওর এন্ডে জানতে পারবে। আর আজকে আমি খুব 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 খুশি, কেন এত খুশি সেগুলো সব কিছু ভিডিওর শেষে তোমরা জানতে পারবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আবার হয় বেশি লম্বা হবে না, তখন আবার নতুন করতে হবে। তো বন্ধুরা এই কাজ ওই কাজ করতে করতে আজকে আর রেস্টে নিতে পারলাম না, মানে রেস্ট কি সন্ধ্যা মানে একটু দুপুরবেলা একটু শুই যে শেষ হওয়াটা হলো না আজকে। তো যাই হোক তবুও মনটা খুব খুশি আছে। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। সন্ধ্যাবেলা এমনি বাড়ির ভেতরে জামা কাপড় থাকে, তবুও নাকি বাইরে রাখতে হয় না। সন্ধ্যা বন্ধুরা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে এসেছে আর আমি এদিকে সন্ধ্যাবাতি দেওয়ার তোড়জোড় করছি। এখন ধুলুচি ধরাচ্ছি, ধুলুচি না দিলে না সন্ধ্যাবাতিটা ঠিক আমার ভালো লাগে না, আমার ধুলুচিটা দিতেই হয়। আর যেহেতু গাছের এই নারকেল আছে আর নারকেলের ছোবা আছে, তার ধুলুচি দিতে তো আর কোনো অসুবিধা নেই। এখানে আমার ঘরে যে মা তারা আছে, সেই মা তারাকে আমি প্রতিদিন ধূপ ধুনো দেখাই। তো সেই মা তারাকে ধূপ ধুনো দেখিয়ে পুরো ঘরটার মধ্যে ধূপ ধুনোটা ছড়িয়ে দিচ্ছি। তো দেখো কি সুন্দর, আর ধূপের গন্ধ কিন্তু আমার খুব 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 ভালো লাগে। ধূপের গন্ধ মানে আমার মনটা ভরে যায় ধূপের গন্ধ শুনলে। আর বাড়ির চারিপাশে দিলে না নেগেটিভিটি অনেকটা দূরে যায় আর পজিটিভ এনার্জি চলে আসে। তো সেই জন্য ভালো করে ধূপের মানে ধূপটাকে জ্বালিয়ে দিচ্ছি। আর এই দেখো আমাদের যে গরু, সে গরুটাকে ভালো করে ধূপ মানে ধূপ দেখাচ্ছি। কারণ কি হয় বলো তো, গরুটা না মশা কামড়ায়, তো সেই জন্য এইভাবে ধূপের মানে ধূপ দেখালে মশা। বন্ধুরা দেখো রাতের খাবার, এই যে তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসলো, এসে যে রাতের খাবার খাচ্ছে, যে দুপুরবেলার একটু শাক ছিল আর রাতে রান্না করলাম ভাত ডাল আর হচ্ছে বেগুন পোড়া আলু সেদ্ধ আর ডিম আমলেট। তো আমার বরটা এখন দিন দিন যাচ্ছে আর হচ্ছে কি বলে ওটাকে সেলফিস হয়ে যাচ্ছে, একা একাই খেয়ে নেয়, এই একা একাই খেয়ে নেয়, মানে এখন আমি পুরানা হয়ে যাচ্ছি। না 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 সেটা না, ওর সাথে আমার কোনো মিল নেই এখন। এখন রাতে ও আলাদা খায়, আমি আলাদা খাই, কেন ওর রুটিন আলাদা আমার রুটিন আলাদা। আমি তো ভাত না খেলে হবে না, ওর ও খায় রুটি, তো এই জন্যই সেলফিস বলছে আর কি। রুটি আছে, আমি আজকে রুটি আর ডাল খাবো, ডাল দিয়ে রুটি খাবো। আর ওদিকে বাবাকে খেতে দিয়ে আসলাম গরম জল টল করে, ঠান্ডা হলে ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, অত অত ভালোবাসে দেখাতে হবে না হচ্ছে। তো যাই হোক খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো
বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। কমপ্লিট করে একদম মশারি ঠশারি টানিয়ে একদম মশারির ভিতরে ঢুকে পড়েছি। ঠান্ডার দিন, আর বাইরে নেই, আর হাতে কলম, ওই যে গ্রুপের কথা লিখছি এই আর কি। তো বন্ধুরা, মানে কি বলো, সবকিছু যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, সুখ দুঃখ হাসি কান্না ভালো লাগা খারাপ লাগা, তো আজকে একটা মানে কি বলবো, খুব খুশির দিন আমার কাছে। মানে জীবনে এই জিনিসটাই আমি চেয়েছিলাম, তোমাদের ভালোবাসা, তোমাদের তোমাদের সাথে আমার এই যে সম্পর্কটা, এটাই আমি চেয়েছিলাম। তো জানি না তোমাদের সাথে আমাদের আমার সম্পর্কটা এতটাই হবে যে কেউ একজন বিনা স্বার্থে নিঃস্বার্থে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য এত দূর থেকে এসেছে। আর মানে কি বলবো, এটা যে আমার কাছে কতটা মানে কতটা খুশির মুহূর্ত, সেটা আমি তোমাদের কাছে ভাষায় প্রকাশ করতে পারি। যেহেতু আমার কেউ নেই, মানে আমার খোঁজ খবর নেওয়া বা আমি ভালো আছি না আমি খারাপ আছি সেরকম কেউই নেই, আমার থেকেও নেই, অনেকেই আছে কিন্তু আমার সবাই আছে কিন্তু থেকেও তারা নেই আমার কাছে। তো যখন তোমাদের সাথে আমার রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও মনের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের টানে তোমরা যে এত দূর থেকে আমার সাথে মানে দেখা করতে এসেছে, মানে কি হলো, এটা যে আমার কাছে কতটা খুশির আর কতটা ভালো লাগছে, তা সেটা আমি ভাষায় তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। অনেকে হয়তো আসতে চায় কিন্তু হয়তো অনেক দূরের কারণে আসতে পারে না, আমাকে বলে যে দিদি ভাই আমার বাড়িটা তোমার বাড়ি থেকে অনেকটাই দূরে, কিন্তু তবুও তারা যে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে সেটা আমি বুঝে যাই। আর সেরকমই একজন আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, মানে আমার বাড়ির ঠিক কোন জায়গাটায়, মানে জানে আমার বাড়ির জায়গাটার নাম জানে কিন্তু ঠিক কোন জায়গায় সেই বাড়িটা তারা জানে না। তো মানুষের কাছে জিজ্ঞেস করে 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 আমার বাড়িটা খুঁজে আমার বাড়িতে আসলো, মানে কি বলো, এত এই দিদিরা আসলো। এই দিদিদের সাথে আমার কোনো দিনও কন্ট্যাক্ট হয়নি, আমি আগে থেকেও জানতাম না যে এই দিদি আর দাদা আসবে, কারণ এনাদের না ফেসবুক আছে না ইনস্টাগ্রাম আছে। আমার ভিডিও দেখতো কিন্তু আমার ভিডিওতে কোনো দিনও কমেন্টও করেনি ওরা। তো ওদের ছোটো মোবাইলগুলো থাকে না, শুধু ইউটিউব ভিডিও দেখা যায় এরকম মোবাইল, এই ছোটো মোবাইলে আমার ভিডিও দেখতো। আর আমি দাদাদের জিজ্ঞেস করলাম তোমাদের সাথে আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে কথা বলছে, বলে কি না তোমার সাথে আমার কোনো দিনও কথা হয়নি। তো কোনো দিনও কথা হয়নি, মানে কোনো দিনও মানে শুধু ভালোবাসার টানে যে নিজের কাজ ফেলে, কারণ আজকাল পৃথিবীতে সবাই সবার লাইফে সবার জীবন নিয়ে ব্যস্ত। তো এই ব্যস্ততার দিনে অনেকে যে আত্মীয় স্বজন, তারাই কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায় না, সেখানে ওরা না আমার সাথে রক্তের সম্পর্ক না আত্মীয়তার সম্পর্ক, কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও শুধু যে একটা মনের যে একটা টান, শুধু আমার ভিডিও দেখে আমার ভিডিও ভালো লাগে বলেই তারা এত দূর থেকে আমার বাড়িটা খুঁজতে খুঁজতে এসে, আমি তো মানে কি হলো অবাক হয়ে গেছি। আমি দুপুরবেলায় সমস্ত কাজ করে মানে আমি ভাত বাটছিলাম আর বাবা স্নান করছিল, তো হঠাৎ করে দরজাটা মানে খুলছে কেউ বুঝতে পারছি, তো আমি ফট করে বেরিয়ে আমি বললাম কে, তো ওই দিদি ঢুকে বললো কি আমি আমরা আমরা তোমার ভিডিও দেখি, রোজ তোমার ভিডিও দেখি তাই তোমার সাথে দেখা করতে এসলাম। মানে আমি শুনে অবাক, কারণ আমি কোনোদিন তাদের দেখিনি, কোনোদিনও তাদের সাথে আমার কথা হয়নি। আমি শুনে জাস্ট অবাক, মানে অবাক হয়ে গেছি যে এত দূর থেকে এসেছে কীভাবে আসলো। তো বললো যে এরকম এরকম খুঁজতে খুঁজতে তোমার বাড়ি আসলাম। তো যাই হোক, ওনারা আসলো, খুব 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 ভালো লেগেছে। আর ওই দাদা ভাইয়ের হচ্ছে একটা মিল আছে যে হচ্ছে হলুদ মানে সমস্ত কিছু বানায়, মানে ভাঙায় আর কি, হলুদ ভাঙায়, তারপর হচ্ছে সব কিছু ভাঙায় আর কি, চালের গুঁড়া করে। তো আমাকে ভালোবেসে অনেকগুলো হলুদ নিয়ে এসেছে, বলেছে কি যে এই হলুদগুলো দিয়ে তুমি রান্না করো। তো মানে কি বলবো, আমার না সত্যি এতটা মানে খুশিও লাগছে একদিকে, একদিকে খারাপও লাগছে যে রক্তের সম্পর্কগুলোই না কোথায় যেন চলে গেছে, মানে হারিয়ে গেছে আমার জীবন থেকে রক্তের সম্পর্কগুলো, বহুদিন আগে হারিয়ে গেছে। কিন্তু এই যে তোমাদের ভালোবাসা, এই যে তোমাদের মানে কি বলবো, এটাই আমার জীবনের সব থেকে বড় পাওনা। আমি হয়তো বা অনেক কিছু পাইনি জীবনে, অনেক কিছু হয়তো করতে পারি না,
কিন্তু এই যে তোমাদের ভালোবাসা, তোমাদের এতটা সাপোর্ট, আমাকে এতটা ভালোবাসো তোমরা, এটাই আমার জীবনের সব থেকে বড় পাওনা। এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমাকে ভালোবেসো, এতটুকুই চাই, আর কিচ্ছু চাই না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।